وقرب با اعوذ بك من همزات الشياطين বলুন হে আমার পালন পালনকর্তা আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وکতবনা আলাইহিম ফিহা আন্না নফসা বিন নফস এবার বিধান দিচ্ছেন আল্লাহ তালা অর্থাৎ তওরাতেও আমি লিখে দিয়েছিলাম যে নফসা বিন নফস কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে সেই ব্যক্তিকেই হত্যা করতে হবে তাহলে আমরা সুরায় বাকারায় কি দেখেছি মানে এই যে রেফারেন্সগুলো যে কিভাবে আল্লাহ তালা আমি কি বলেছি যে আমাদেরকে আল্লাহ নিয়োগ করে আমাদের পাঠ্য দিয়ে প্রথমেই তিনি শুরু করেছেন যে তোমাদের আগে আমি আমার নাজিল করা কিতাব যাদের যাদের দিয়েছিলাম তারা সেই কিতাব নিয়ে কি কি করেছিল সেই কাহিনী তোমরা বিস্তারিত আগে শুনে নাও তাহলে তোমরা বিবেচনা করতে পারবে যে তোমাদের করণীয়টা কি বোঝা গেল কথাটা কি কীভাবে কোন কোনভাবে কি কি নিয়ে তারা ভুলগুলো করেছে আচ্ছা তো এখানে তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে ওয়ামান্লাম ইহাকুম বি কাহমুল কাফিরুন বলে দিলেন কথাটা তাহলে এখানে সাবজেক্ট কারা ছিল ছিল নবীরা ছিল সেই প্রথম ধারক যারা ইউন আল্লা আহবার যারা হলো এই রব্বানি এবং আহবার শব্দটাকে মনে রাখতে হবে সুরায় গিয়ে আমরা আবারের ডিটেল পাব তো সেখানে ওলাত আয়াতি তোমরা ক্রয় করো না আমার আয়াত অর্থাৎ তোমরা আমার পরিচয়ে যে পরিচিত এই পরিচয়কে তোমার দিয়ে তোমরা কী ক্রয় করো না সামনান এই পৃথিবীর সামান্য নগদ কোনো স্বার্থাম কাফিরুন এটা জানবে আচ্ছা এরপরের আয়তে বলা হচ্ছে ওয়া আন্না নফসা বাকারায় আমরা দেখি তাই না যেখান থেকে বিধান শুরু হয়েছে বর্ণনা সুরায় বাকারায় তো একেবারে সেখানেও আমরা ইহুদিদের কাহিনী বা সমস্ত বর্ণনার পরে আমরা আল্লাহ তালা বিধান যখন দিতে শুরু করলেন আমাদের ইমান আমাদের কথা বলে হ্যাঁ তখন তিনি কি বিধান দিলেন একশো আটাত্তর ইয়া দিন আমানু কুতিব আলাই কুমুলকে সাস একশো আটাত্তর হলো তাহলে আল্লাহ তালা আগেই কি করেছেন জীবনে নিরাপত্তার বিষয়টা সময় আগে রেখেছে আগে তোমরা গ্যারান্টিড হও যে শুধু বেঁচে থাকবে যে তার গ্যারান্টি কি যেমন এখন আমাদের সমাজে মারামারি হানাহানি গুপ্ত খুন গোম কিভাবে না চলছে কেউ জানি না আমরা যে কে কোন ভাবে বেঁচে থাকবো অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই প্রতিদিন মানে জীবনের নিরাপত্তা বলতে নেই শুধু বেঁচে আছি কে কিভাবে বেঁচে আছে তা বিস্ময়করভাবে ভাবে বেঁচে আছে মানে বলা যায় যে আল্লাহ রেখেছেন বলে বেঁচে আছে তো সেই জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কি বলেছেন এখানে ওয়া কাতাবনা আলিহিম ফিহা আন্নাস একটা জীবনের বিনিময় একটা একটা ব্যক্তির বিনিময় একটা ব্যক্তি একটি প্রাণের বিনিময় একটি প্রাণী ওয়াল আইন আইন চোখের বদলে চোখ ওয়াল আনফ আবিল আনফ নাকের বদলে নাক ওয়াল উজুন আল ওজন উজুন আবিল ওজন এবং কানের বদলে কান ওয়া সিন আবিল সিন এবং দাঁতের বদলে দাঁত ওয়াল জুরুহা কেসাসুন প্রতিটি আঘাত সমপরিমাণ প্রতিঘাত দিয়ে তার বিচার করতে হবে কেসাস ফমান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কফার আতুন এখন আমি আঘাতপ্রাপ্ত হয়েছি এখন আমার এটা পাওনা যে যে আঘাত করেছে সমাজ বা নেতৃত্ব বা সমাজপতিরা আমাকে দাঁড় করিয়ে আমাকে সে আঘাত করতে দেবেন সুযোগ দেবেন এলো বিচার আল্লাহ এখন যদি আমি ক্ষমা করে দিই যে ঠিক আছে ভাই তুমি যা করেছো করেছো আমি মাফ করে দিলাম তাহলে ফমান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কফ্ফারাতুল্লাহ তাহলে তার যে ক্ষমা করে দিল তার অন্য কোনো পাপের কোনো একটা কাফফারা হয়ে যাবে কে তাহলে আল্লাহর বিধানকে আমরা দেখি যে আপনি আমাকে মেরেছেন এখন আমার অধিকার আপনাকে মারা বুঝে নেন ব্যাপারটা একদম সমান সমান প্রতিঘাত করা হলো কিন্তু আবার অপশন রেখেছেন যদি আমি ক্ষমা করে দিই তাহলে আমার নিয় লোভনীয় করে রেখেছেন তাহলে আমার অন্য কোনো পাপের কাফারা হয়ে যাবে মানে আল্লাহর আইনকে বোঝার কি ক্ষমতা আমাদের হবে কোনো দিন যে মানবতা আসলে কি আচ্ছা ফাহুয়া ফমান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ এবং তারা যারা ফয়সালা করে না তা দিয়ে যা নাজিল করেছেন আল্লাহ ফাউলাই কাহমুদ আলিমুন তারাই সর্বনাশ করে নিজেদের তো আমরা কি আল্লাহর আয়াত দিয়ে আল্লাহর বাণী দিয়ে বা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করি আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন কানুন আমাদের সমস্ত সালিস বিচার গ্রামে গঞ্জে যেখানে যা ছড়িয়ে আছে কোথাও কি আল্লাহর কোনো ভূমিকা আছে তাহলে না আলা না মারিয়াম সেই ধারাবাহিকতার অতপর এসে আমরা ধারাবাহিকতা রক্ষা করেছি ইসাফ নে মারিয়ামকে দিয়ে মুসাদ্দিকান লিমা বাইনে দামা তোরা তো সে সত্যায়ন করতে এসেছিল যা তাদের সামনেই ছিল তরাতে ও আতাইনা হল ইঞ্জিল এবং তাদেরকে যে ইঞ্জিল দিয়েছিলাম অর্থাৎ ঈশাকে ফি হে হুদাওয়ানুর ফি হে হুদাওয়ানুর তাতেও নির্দেশনা ছিল পথন জীবন চলার পথ নির্দেশনা ছিল সামগ্রিক নির্দেশনা ছিল এবং পথ চলার আলোও ছিল ও মুসাদ্দিকান নিমাবাই নাইয়াদ এবং এই ইঞ্জিলও আবার তার সামনে কি ছিল তওরাত তাকে দিয়ে সত্যায়িত যে তওরাতে লেখা আছে ইঞ্জিল আসবে তওরা ওয়াহুদ ওয়া মাংজিল হৃদায়াত এবং এবং অর্থাৎ সমস্ত উপদেশ পূর্ণ কাদের জন্য যারা মোত্তাক লীল মোত্তাকিন দলিকাল কিতাব আমরা কোরআনে কি পড়েছি দালিকাল কিতাব লার আইবাফি হুদাল লিল মোত্তাকিন তাহলে ইঞ্জিলও ছিল ওয়াহুদান ওয়া মাও আয়জাতান ওয়াতিল মোত্তাকিন ওয়াল ইয়াহকুম আহালুল ইনজিল মানে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহ তালা তার কিতাবের ইতিহাস বলছে ওয়াল ওয়াল্লে ইয়াহকুম যেন বিচার ফয়সালা করে আহালুল ইঞ্জিল ইঞ্জিলকে যারা বিশ্বাস করে ইঞ্জিলের যারা দাবিদার ইঞ্জিলে যারা অধিকারী ওই যে আহবার এবং রহবান রোহমানের মতো খ্রিস্টানদের মধ্যে তৈরি হল রাব্বানী ইহুদিদের ছিল এই যে রব্বানি ইউন আহবার আচ্ছা ওয়ালিয়াহকুম আহলুল ইঞ্জিল আহলাল আহলুল ইঞ্জিল বিমা আনজাল আল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন আমি আশ্চর্য লাগে যে আমরা এই সমস্ত আয়াত আমরা ছাত্র অবস্থায় বহু শুনেছি আলমুল আমাদের মুখে বহু বক্তৃতা শুনেছি এবং আফসোস শুনেছি যে আমরা এগুলো করি না বলেই আমাদের উপরে এই গজব এটার আলোচনা পর্যালোচনা যথেষ্ট আছে এবং স্বীকৃতি আছে বক্তব্য আছে এ নিয়ে কিন্তু কেউ যেন মনে হয় আমরা এমন এক অচল আয়তনের মধ্যে পড়ে আছি এটা যেন কিছুতেই নড়বে না কেউ যেন উদ্যোগে বলবে না যে যদি আমরা মুসলিম হয়ে থাকি তাহলে কেন কিতাব দিয়ে বিচার ফাঁচলা হবে না হতে হবে বলে ইয়া হাকুম আহলুল ইঞ্জিল অতএব চাই এটাই যে ইঞ্জিলের অধিকারীরা বিমা আনজাল আল্লাহ তারা যেন ফয়সালা করে তা দিয়ে যা তাদের উপরে নাজিল করেছেন আল্লাহ ফি হে ওয়ামান্লাম ইয়াহকুমা আনজাল্লা ফাউলায় কাহমুল ফাসে কুন কারণ যারা বিচার ফয়সালা করে না তা দিয়ে যা আল্লাহ নাজিল করেছেন অতএব তারাই ফাসেক তখন তারা হবে ফাসেক তাহলে আমরা কাফের আয়াত চুয়াল্লিশে পাঁচচল্লিশে জালেম এবং এখানে সাতচল্লিশে এসে ফাউলায় কাহমুল ফাসেকুন তাহলে তারা ফাসেক কি অপরাধ কি লম ইয়াহকুম বিমা আনজাল্লাহ যারা সামাজিক সমস্যার বিচার ফয়সালা করে না যা আল্লাহ নাজিল করে দিয়েছেন তা দিয়ে তাহলে তওরাতের বেলায় তওরাতের অধিকারীদের ইঞ্জিলের বেলায় ইঞ্জিলের অধিকারীদের এবং এরপরে আসছে আমাদের কথা ও আনজাল না ইলেই কাল কিতাব আবিল হাক আর এখন হে রসুল তোমার উপরে নাজিল করেছি আমরা এই কিতাব চূড়ান্ত সত্য নিয়ে মোসাদ্দিকান লিমা হে সত্যায়ন করছে সে যা তার সামনে আছে অর্থাৎ ওই কিতাব তরাত দিয়েও স্বীকৃত এবং ইঞ্জিল দিয়েও স্বীকৃত কোরআন আসছে আবার কোরান এসে বলছে আগের দুই কিতাব সত্য তাহলে ভাইস ভার্সা হয়ে গেল মোসাদ্দিকান লিমা বাই নৈয়াদহে তার সামনে যে কিতাব আছে তাকে দিয়ে সত্যায়িত সে বলছে যে এই কিতাব সত্য আর এই বলছে ওই কিতাব সত্য কারণ ওখানে ফি হে হুদাউবানুর ইঞ্জিলেও ফি হে হুদাউবানুর ওয়ানজাল না ইলাইকাল কিতাব আবিলহক মোসাদ্দিকাল লিমা ভাই দেই হে মিনাল কিতাব আগের যে কিতাব ওয়া মুহাইমে না না আলাই আগের ওই দুই কিতাবের উপরে একদম তত্ত্বাবধায়ক কিতাব ওখানে যে সমস্ত ভুল ভুলভ্রান্তি হয়েছে বা যারা যারা করেছে ওই যে বদলেছে কথা বদলে ফেলেছে আলেমরা তো মোহাইমেনান হে তার সংরক্ষণকারীও এসেছে এখানে এবং এখানে লিখেছে উহার সত্যতা প্রমাণকারী উহার হেফাজতকারী ও সংরক্ষক আচ্ছা আলাইহে ফাহকুম বাইনাহুম বিমা আনজাল আল্লাহ তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে আদেশ কি হল তুমি এখন ফয়সালা করবে বাইনাহুম ওদের মধ্যে এখন বাইনাহুম এরা কারা মানে বাইনাল ইহুদ বাইনাল বা মানে যাকে বলে জাহালুল ইঞ্জিল বাইনাল মুসলিমিন সব চলে আসবে আনজালাল্লাহ আহম তুমি মানতে যাবে না মেনে নেবে না ওদের খেয়াল খুশি তাহলে এখন আল্লাহর কিতাব ছেড়ে সেই আলে মোলামারা মানে আহবার এবং রব্বানীরা নিজেদের খেয়াল খুশি চালিয়ে দিয়েছে ধর্মের মধ্যে দিনের মধ্যে তাহলে রসুলকে নিষেধ করছেন যে তুমি এখন ওদের মধ্যে ফয়সলা করবে এই কিতাব দিয়ে বলে আত্মাবে আহ আহম তুমি মেনে নেবে না ওদের ইচ্ছা অনিচ্ছাকে আম্মা যা কামিনাল হক যেহেতু তোমার কাছে চূড়ান্ত সত্য এসে গেছে বোঝা গেল আমরা কিন্তু সেই চূড়ান্ত সত্যেরই ধারক লেকুল্লিন জালনা, আসলো এই তিনটি ধর্মের স্বীকৃতি কোরআনের তরাত আহলুল আহলুলিন এবং বলে দিচ্ছেন কি লেকুল্লিন প্রত্যেকের জন্যই জালনা মেনকুম মিনকুম তোমাদের মধ্যে যারা আছে আমরা বানিয়ে দিয়েছি সেরা আতান একটা শরীয়ত এখন আমরা যে শরীয়ত শরীয়ত বলি শরীয়ত মারেফাত কত কিছু আমাদের সমাজে চালু আছে তো যে শরীয়ত আল্লাহ তালা নাজিল করেছেন তো নাজিল করা শরীয়তের বাস্তব রেখ রূপরেখাকে আমরা চিনি যে একটা যদি আমাদের বই কী হবে আমাদের বই হবে কোরআনে আল্লাহ তালা নাজিল করা শরীয়তের মূল রূপরেখা এই রকম হ্যাঁ সেখানে যদি রসুল কোনো সংযোজন করে থাকেন তাহলে তার সংযোজন এই এই জিনিসের উপরে তাঁর রসুলের উপস্থিত প্রেক্ষিত অনুযায়ী এই এই সংযোজন তারপর যারা আমাদের যারা সাহবা একরাম ছিলেন আমাদের যারা শ্রদ্ধায় ও অশ্রদ্ধ ও সম্মানিত ব্যক্তিত্বরা যারা ছিলেন আমরা বলি সাহাবা একরাম তাবিন তাবে তাবিনায় মুস্তাহিদিন তারা যে সমস্ত প্রেক্ষিত যে সমস্ত জিনিসগুলোকে করেছেন আমরা সব আমাদের সামনে থাকবে তাহলে মূল কোরআনী শরিয়ত কিতাব আর রসুল যা সংযোজন বিয়োজন করেছেন বা সংযোজন করেছেন নাউজুবিল্লাহ বিয়োজনের তো প্রশ্নই আসে না কোনো আল্লাহ মুবাদ্দিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর আদেশ নাজিল করা কোনো বহির পরিবর্তন রসুল করেছেন নাউজুবিল্লাহ তো ইমানই থাকবে না আননেসেসারি

অর্থাৎ আমরা তোমাদের মধ্যে হইতে প্রত্যেকের জন্য একটি শরিয়ত এবং একটি কর্মপথ নির্দিষ্ট করিয়াছি কি আমরা কি বলবো আমরা বলবো একটি মূলনীতি এবং তার কর্মপদ্ধতি বা বাস্তবায়ন পদ্ধতি বলতে পারি তো আমরা তো এখন আমরা বিভিন্ন চটি দেখি কর্মপদ্ধতি আমাদের কর্মপদ্ধতি অমুকের কর্মপদ্ধতি তমুকের কর্মপদ্ধতি কত কর্মপদ্ধতি এখন আছে আছে কি না অথচ আল্লাহ বলছেন যে আমি শরীয়তও আমি দিয়েছি কর্মপদ্ধতিও আমি দিয়েছি করলেন যে আল্লাহ কম সের আতান ওয়া মেন হাজান মানে কি করে এই কথাগুলো সম্পূর্ণ উধাও হয়ে গেল সমাজ থেকে আমরা দাবি করি আলুল কিতাব আমরা তেলাবাদ করি ও আন্ত আল কিতাব আর ফলাত আকেলুন তোমরা তো কিতাব অধ্যয়ন করো পড়ো তোমরা তোমরা কি কিছুই দেখো না কিছুই বোঝো না ওয়ালাউ শা আল্লাহু দেখি আমরা এটাও যদি চাইতেন আল্লাহ আল্লাহ যা উম্মাতান ওয়াহেদাতান তাহলে তিনি বানিয়ে দিতেন তোমাদেরকে একই উম্মত অর্থাৎ একই মতের মতি একই পথের পথিক একই নেতৃত্বের অধীন একই আদর্শের উদ্দেশ্যে চলা মানুষ একটা দল বা সকলে উম্মাতান ওয়াহেদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম পাওয়া গেল তিন কিতাবের অস্তিত্ব তিন জাতির অস্তিত্ব পৃথিবীতে এখন কেন তার রহস্যের উন্মোচিত হলো আমি পরীক্ষা করব তা দুয়ার দিয়ে যা আমি তোমাদেরকে দিয়েছি অর্থাৎ ইহুদি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে তরাত দিয়েছি নাসারা তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে এঞ্জিল দিয়েছি আর উম্মতে মাহমাদী বা হে মুসলিম তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে যে কিতাব দিয়েছি হলো যদি আল্লাহ চাইতেন উম্মত বানিয়ে দিতেন কিন্তু এই মানে তোমরা সকলে হে মানুষ তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষা করার জন্য ফি মা তা দিয়ে যা যে প্রশ্নপত্র আমি তোমাদেরকে দিয়েছি যাকে যা দিয়েছি খায়রাত এই যে সেই কথা অতএব হে ইহুদি তোমার কাছেও খায়ের আছে হে নাসারা তোমার কাছেও খায়ের আছে হে মুসলিম তোমার তোমার কাছেও খায়ের আছে খায়ের মানে কিতাব বোঝা গেল হলো তাহলে এইখানে যে খায়ের মানে কিতাব এটা তো উদ্ভাসিত সত্য হয়ে গেল এখন সুরা আলি ইমরানের আমরা একটু একশো এক নম্বর আয়াত বা একশো দুই নম্বর আয়াত একটু দেখি হ্যাঁ তাহলে এখানে আমরা দেখি যে এখানে আমরা এই সুরায় একশো এক বা ওয়ানতুম তাক ফুরা তুতলা আলাই কুমু আয়াতি কুমুল হু এটা বাস্তব অবস্থা ও আমার আইলা হাসেম রাতে হোদিয়াই আল্লাহতে যে মিশে গেল আল্লাহ সে ধরে নিক যে তাকে পথ দেখিয়ে দেওয়া হলো ইয়া ইয়াঈদিনা আমানু উল্লাহ হাক্কা তো তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে যেভাবে তার দাবি যতটা রাখে ওলা তা ওলা না ইল্লা ইয়ান্ত মুসলিম দেখো আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত অবস্থা নয় এভাবে যেন মারা না কথা শুনে যারাই তোমরা একত্রিত হয়েছ তারা সকলে মিলে আল্লাহর হাবলকে শক্ত করে ধরো ওলাফার রাখো আল্লাহর কিতাব ধরার ক্ষেত্রে কোনো বিভাজন তৈরি করো না এক্ষেত্রে কোনো মতদ্বৈততা কোনো মতানৈক্য কোনো মত পার্থক্যের কোন স্বীকৃতি তোমরা দিও না হলো তারপরে আমরা দেখবো একশো চারে ওয়ালতাকুন মেনকুম তোমাদের মধ্যে ওয়ালতাকুন থাকতেই হবে তোমাদের মধ্যে উম্মাতান একদল মানুষ দেখতে পাচ্ছি ইলাল এখায়ের কি ভালো ভালো কাজ তাহলে বিক্রিতে কোথায় শুরু যারা নেকি ও মঙ্গলের দিকে টাকিবে আর হুজুররা দাঁড়িয়ে যদি বলেন যে নেকি হলো লম্বা কর্তা গায়ে দেওয়া এই টুবি পড়া বেসোয়াক করা রুমাল গায়ে দেওয়া চোখে সুরমা লাগানো তাহলে সাধারণ মানুষ কি বুঝবে এই যে ব্লান্ডার কতগুলো হয়ে আছে আমাদের সমাজে ওইয়া মুরুন বিল মারুফ অর্থাৎ এই কার কিতাব আল্লাহর কিতাব এটা ও বিদিত তা দিয়ে তারা আদেশ করে আনিল মুনকার এবং এই কিতাবে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাপারে তারা নিষেধ করে কোনো মানুষ কর্তা নয় কর্তা আল্লাহ ওই ভালো ভালো কাজের আদেশ করে ভালো ভালো আদেশ করবে কে কে কার আদেশ শোনে আমাদের মসজিদের ইমাম সাহেবরা ভালো ভালো আদেশ তো কত কিছু করে আদেশ তো কেউ করে না এই যে বিল মা আরুফ উদাই কাহমুল মুফলে হন হলা এখানে কিন্তু তারপর এটাও সাবধান করা আছে আমাদেরকে ওলা তাকুনু নু কাল্লাদিনা তাফারাকু তোমরা তাদের মতো হবে না কোনোভাবেই যারা বিভাজন সৃষ্টি করেছে ওয়াখতালাফু এবং একতলাফ করেছে মিন বাদি মা যা আহম আলবাইয়ে তাদের কাছে সুস্পষ্ট কিতাব এসে যাওয়ার পরেও ওয়াউলাইকাল্লাহম আদাবন আদিম এদের জন্য রয়েছে কঠিন শাস্তি হলো তে কিতাব চর্চা না করার পরিণতি কি তাও একশো ছয় ইয়ৌ মাতাবিয়দ্দু বুজু হন বা তসবাদ্দু বুজু হন সেই দিন এক কিছু চেহারা থাকবে উজ্জ্বল শুভ্র কিছু চেহারা থাকবে কালো কালী মাখা ফাহ্মা লাদিন আসবাদ্দাত উজু হুম তো যাদের মুখ থাকবে কালী মাখা আকাফার তুম বায়দা তোমরা কি ইমান আনার পরে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেছিলে এখন ইমান কি আমন্ত কতিহী ওয়া কুতুবিহি ওয়া বিল আখর আখির ওই কিতাব কেন্দ্রিক ওয়া কাতিহি হলো ওয়া কুতুবিহি আইটেম তো পাঁচটি আইটেম কয়টা ইমানের পাঁচ খুঁটি আমন্ত বিল্লাহে ওয়া মালাই কাতিহি মাঝখানে কি কুতুবিহি এরপরে কি ওয়া আখির এই পাঁচটাও কিতাবকেন্দ্রিক যদি কিতাব পাই তাহলে ফেরেস্তার উপরে বিশ্বাস আল্লাহ বিশ্বাস আমার স্পষ্ট হবে আর এরপরে আমি যে এই কিতাব রসুলরা বাস্তবায়ন করে গেছেন এবং তারা বলেছেন এই জীবন জীবন নয় পরকালী জীবন হলো কথাটা যে এই আঙ্গুলের মধ্যে যেমন মধ্যমা আছে সেই মধ্যমা হয়ে আছে কিতাব বোঝা গেল কথাটা আচ্ছা তাহলে আফ আকাফরতুম বা দা ইমান ফাজুকু আদা ফজুকু আদা বিমাকুনতুম তাক হলো আমার শাস্তি ভোগ করো যে কুফরি তোমরা করেছ আর এখানে আমরা কি দেখলাম সেটা হলো যে ওয়ামান লাম ইয়া বিমা আনজাল আল্লাহ ফাউলা ই কৌমুল কাফের কারা আসলে তারাই বিশ্বাসঘাতক যারা আল্লাহর নাজিল করা মানে আয়াত মানি বলে যে আমরা আল্লাহর কিতাব মানি কিন্তু তা দিয়ে বিচার ফয়সলা করে না মানুষের শালিস বিচার তা দিয়ে করে না তারাই সে বিশ্বাসঘাতক আচ্ছা এখানে আসলে হ্যাঁ তাহলে কি হল ওয়ালা উষা আল্লাহ ফিমা মোমানুম ফস্তাবুল খায়রাত এখন যার যার কাছে যে খায়ের আছে তা নিয়ে এখন কম্পিটিশন করো তওরাতওয়ালা ইঞ্জিল কোরআন মানবে না ভালো কথা তুমি তওরাত মেনে দেখাও ইঞ্জিলওয়ালা তওরাত কোরআন মানবে না ভালো কথা ইঞ্জিল মেনে দেখাও কোরআনওয়ালা তওরাত তোমার ইঞ্জিল আর তোমার তওরাত মানার তো দরকারই নেই কারণ তার সব এখানে আছে তারপরে তোম এক তাহলে কোরআনের ধারক যারা তারা যদি অগ্রগামী হতো তাহলে আজকে ইহুদিরাও পথে আসতো নাসাররাও পথে আসতো তারা তাদের জীবন যত চর্চা করতে গেলে যখন দেখত যে এই এই জিনিসগুলো মুসলমানদের মধ্যে চর্চিত হচ্ছে এইভাবে তখন পরস্পর যে ডায়লগ হতো তখন সেই ডায়লগের জিজ্ঞাসা হতো আপনারা এই সূত্র কোথায় পেয়েছেন ভাই আমরা তো কোরআনে লেখা আছে আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন ফিরে যেতে হবে জামিয়ান সকলকে ফায়ুনাবিয়ুকুম বিমা কুনতুম ফিহি তাক্তালিবুন তখন তিনি তোমাদেরকে বলে দেবেন সেই সব যা নিয়ে তোমরা পরস্পর বিরোধিতা করতে সাবান ইহকুম বাইনহুম বিমা আনযাল আবার আর এই যে বিচার ফয়সালা করো বাইনহুম ওদের মধ্যে অর্থাৎ এই তাওরাত انجিলের ধারকদের মধ্যে বিমা আনযাল আল্লাহ যা আল্লাহ নাযিল করেছেন এটা মুহাম্মাদের উপরে আদেশ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিমা আনযাল আল্লাহ বলে আতাত্তাবে আহওয়া আহম এখন ইহুদিন আসারাদের আলেম ওলামারা কি বলে তুমি তা অনুসরণ করতে যেও না সেই কথা তাদের কোনো কথা মানতে যেও না ওয়াহার হোম সাবধান থাকবে তাদের ব্যাপারে আন ইফতিনুকা আন বাদি তারা যেন তোমাকে কোনো ফেতনায় না ফেলতে পারে এমন কিছু বিষয় নিয়ে মা আনজাল্লাহ ইলাইকা যা আল্লাহ তোমার কাছে তোমার প্রতি নাজিল করেছেন কি এত বড় সাবধানবাণীর পরেও আমাদের সমাজে প্রচলিত আছে তিনখানা বিশুদ্ধ হাদিস একত্রিত হলে তাই না কোরআনে আয়াত রহিত হয়ে যায় তাহলে আমরা আসলে কার অনুসারী কার অনুসারী আমরা তাহলে যেখানে কোরআন বলছে লা দিল আলী কালিমাতিল্লাহ কোন নবী কোনো রসুল আল্লাহর একটি কথাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই সেখানে তিনখানা মানুষের বর্ণিত ঐতিহাসিক সূত্রে বর্ণিত তিনখানা কথা একত্রিত হলে আল্লাহর আয়াত রহিত হয়ে যাবে কোন এ তাহলে আমরা আমাদের পতন দেখলেই বুঝতে পারি শশ কোটি মুসলিম ওম্মা পৃথিবীর সমস্ত ধন যাদের কাছে পৃথিবীর সমস্ত সুন্দর জায়গা যাদের কাছে পৃথিবীর কেন্দ্র যাদের হাতে তাই না পৃথিবীর জনসম্পদ যাদের কাছে তারা পৃথিবীতে ভিকেরি তারা এখন পয়সার খোঁজে মালয়েশিয়ায় গিয়ে তারা সাগরে ডুবে মরে মানুষের হাতে মরে যায় গণকবর বের হয় তারা বাড়িঘর বেঁচে সৌদি আরব যেতে হয় কুয়েত যেতে হয় দুবাই যেতে হয় শুধু পয়সার জন্য বেঁচে থাকার জন্য এরা হলো মুসলিম আছে না যে এই চেহারা দেখেও কেউ অদ্ভুত কেউ জিজ্ঞেস করে না ভাই তুমি না মুসলিম তোমার এই পতন কেন না এখানকার কেউ কাউকে জিজ্ঞেস করে ভাই তুমি না মুসলিম তো তুমি যদি মুসলমানের কলিজার মধ্যে মানে দেশ সে সৌদি আরবে যেতে চ তাহলে তোমাকে বাড়িঘর বেচতে হবে কেন তোমাকে নিচ্ছে কে কোনো খ্রিস্টান না কোনো ইহুদি নিচ্ছে সেও এক মুসলিম ভাই তো সে এক মুসলিম ভাই যদি তোমাকে কাজের জন্য নেয় তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই সে তোমাকে খায় দিয়ে নিয়ে যাক কেউ কাউকে জিজ্ঞেস করছে না কোনো টু শব্দ করছে না আমাদের পিতা মরহুম উনি বলে গেছেন পরিষ্কার এই আদম ব্যবসা সরাসরি হারাম সরাসরি হারাম যার প্রয়োজন সে নিজে এসে নিয়ে যাবে এর মাঝখানে যে দালালি করবে এই ব্যবসা বিকৃত হতে বাধ্য বিমা থাকবে তাদের থেকে তাহলে তুমি ফয়সালা করবে হে মোহাম্মদ কি দিয়ে যা তোমার কাছে নাজিল করা হয়েছে করেছেন আল্লাহ তা দিয়ে ওদের মধ্যে কিন্তু এই ফয়সালা করতে গিয়ে কোনো বিবেচনা দিতে গিয়ে তুমি যেন ওদের কথায় পড়ে যেও না আবার ওরা কি শুনতে চায় ওরা কোনটা কিভাবে চায় আহম এরপর ওয়াহার হোম খুব সাবধান থাকবে তাদের থেকে আন্নি ওরা যেন তোমাকে কোনো ফেতনায় না ফেলে দেয় কোনো জটিলতার মধ্যে না ফেলে দেয় কোনো ধাঁধায় না ফেলে দেয় আনবাদি মা আনজাল্লাহ ইলাইকা তার কোনো কিছুর ব্যাপারে যা নাজিল করেছেন আল্লাহ তোমার প্রতি এর চাইতে স্পষ্ট কথার কি হতে পারে রসুলকে সাবধান করছেন তুমি ইহুদিন আসারাদের ওলামাদের কোন ধাঁধায় পড়ে যাবে না তুমি ওদেরকে ফয়সলা করবে ওদের মধ্যেও ফয়সলা করবে এই কিতাব দিয়ে কারণ এই কিতাব ওই কিতাবের মহাইমেন তোমার কাছে তা আছে তুমি ওদের কোনো কথায় পড়ে যেও না সেই কথা তো সুরায় মুনাফি পরিষ্কার বলে দেওয়া হয়েছে তুমি অবাক হয়ে শুনতে থাকবা ওদের চেহারা সুরত দেখলে ওরা যখন কথা বলে তারা খবরদার ওদের কথায় তুমি পড়ে যাবে না তো আমরা এখন দেখি আমাদের দেশে দেখি আমরা ভারতেও যান তাই না ওয়াজ নসিহ চলতেছে পীরের দরবার চলতেছে যা কিছু চলতেছে কোথাও কোরআনের কোনো অস্তিত্ব নেই কোথা থেকে এই সমস্ত গল্প গুজব এসেছে কোথা থেকে করুণ করুণ কাহিনী এসেছে ইমোশনাল ব্ল্যাকমেলিং চলছে যুগের পর যুগ শত শত বছর ধরে চলছে এটাই ওয়াজ হচ্ছে এটাই ধর্মীয় সমাবেশ হচ্ছে ওয়ান ওয়ানি হাকুম বাইনাহুম বিমা আনযাল আল্লাহ ওয়া লা তাততে বিআহওয়াহুম ওয়াহজারহুম সাবধান থাকবে তাদের ব্যাপারে আন ইফতিনুকা আন বাদি মা আনযাল আল্লাহ যেন তোর দাদায় না ফেলতে পারে তার কোন ব্যাপারে যা নাজিল করেছেন আল্লাহ তোমার প্রতি ফা ইন ইচ্ছেতে স্পষ্ট বললাম না কি কথা থাকতে পারে এখন তুমি তো এইভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নাজিল করা কিতাবের উপরে সেটা যদি তারা না মেনে নেয় তার মানে রসুলকে বলছেন তুমি সাবধান থাকবে ওদের কোনো কথায় তুমি যেন পড়ে যেও না যে কথায় তুমি বাধ্য হবে আল্লাহর আয়াত বদলাতে বোঝা গেল কথাটা তাহলে ফাইন তাওয়াল্লা ফাল যদি তুমি তোমার কিতাবের উপরে দাঁড়িয়ে থাকো আর সেই ফয়সালা তুমি তাদেরকে শুনিয়ে দাও তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফালাম আলাম তাহলে তুমি জেনে রাখো আন্নামা ইউরিদুল্লাহ আন যে আল্লাহ চাইলেন ওদের ব্যাপারে ইউসি বাহুম বেবা দি যে ওদেরকে তিনি শায়স্তা করবেন ওদের কি ক্ষতিপয় পাপের কারণে অর্থাৎ রসুল একজন উপস্থিত তাই না কিছু আলেম এসেছে কোনো একটা ফয়সালার ব্যাপারে এখন সেই ফয়সালার ক্ষেত্রে যদি রসুল আল্লাহর আয়াত থেকে ফয়সলা দেন আল্লাহর কিতাব থেকে ফয়সলা দেন তাহলে সেই ফয়সলা অগ্রাহ্য করতে পারে এমন কোনো মানুষ আছে কি জন্য বারবার স্মরণ করিয়ে দিই আমরা যেন ভুলে না যাই যে ইহুদি আলেমদের সম্মিলিত সিদ্ধান্তে রোমান সম্রাট বাধ্য হয়েছিলেন বাধ্য হয়েছিল মৃত্যুদণ্ডের রায় দিতে বা বিচারপতি প্রধান বিচারপতি ঈসা আলাহ ইসলামের মৃত্যুদণ্ডের রায় দিতে যাদের কথা সুরায় বাকারায় পড়েছি আমরা যে লিমা তাক তুলনা তাক তুলনা তোমরা নবীদেরকে হত্যা করতে কেন তোমরা যদি এতই ইমানদার হয়ে থাকো তাহলে যুগে যুগে কালে কালে নবীদের মোকাবেলা কারা হয়েছে মুখোমুখি কারা হয়েছে প্রচলিত ধর্মের আলেমরা এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে তাহলে এখানে কোরআনকে দিয়ে ইহুদি নাসারা আলেমদের মোকাবেলা করিয়ে আল্লাহ বিষয়টাকে চূড়ান্ত করে দিলেন দিলেন কিনা স্পষ্ট করে দিলেন তাই ফাইন তাওয়াল্লাহ ওরা যদি মুখ ফিরিয়ে নেয় ফা আলাম তুমি জানবে আ্নমা ইউরিদুল্লাহ তাহলে তুমি কি জানবে অর্থাৎ কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আমাদের এখনকার যুগেও যদি কোনো আলেম ওলেমা কাউ যদি ইসলামের পরিচয়ে পরিচিত হয় সে যদি কোরআন থেকে মুখ ফিরায় তাহলে কে কোরআনের কোরআন যে শোনাবে সে কী জানবে সে তাকে আল্লাহ তালা জানতে বলেছেন আন বাহমবে বা আদি আল্লাহ তালা ওদেরকে ধরবেন ওদেরকে আজাব দেবেন তাদের কতিপয় পাপের কারণে বোঝা গেল অর্থাৎ ওকে ঘুরিয়ে দিয়েছেন আল্লাহর কিতাব থেকে আল্লাহ স্বয়ং কারণ ইমানের সূত্রই যেখানে কিতাব ইমানের উৎস যেখানে কিতাব আল্লাহ তালা মানুষের কাছে সাথে কথা বলেন এই কিতাবের মাধ্যমে সেই কিতাবই যদি কারো কাছে ভালো না লাগে অন্যান্য সূত্রগুলো যদি দিন ধর্ম মনে হয় তাহলে সে আসলে দিনের কে সে দিন উল্লাহ আল্লাহর দিনের সে আসলে কে আমাদের কি কোনোদিনই চেতনার উদয় হবে না সেটা আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন ফা আলাম তাহলে তুমি জানবে জেনে রাখবে আন্নামা ইউরিদুল্লাহ যে তোমার কাছে এসেও যারা তোমার ফয়সলা না নিয়ে ফিরে গেল আল্লাহর কিতাবের ফয়সলা না নিয়ে ফিরে গেল জানবে যে তালা ওদেরকে কোনো বিপদ দেবেন এই কতিপয় পাপের কারণে ওয়াই কথিরা মিনান্না আস্লাহ ফাসেকোন সাথে সাথে এই কথাটাও জেনে রাখো হে মোহাম্মদ মানুষের অধিকাংশই ফাসেক ধর্ম তারা মানে ধর্ম তারা মুখে বিশ্বাস করে আমরা যে কথা প্রসঙ্গে শুরুতেই দেখে আসছি আয়াত একচল্লিশে যে আল্লা দিন আয় কলু আমান্না বেআ যারা বলে যে আমরাও ইমান এনেছি তাদের মুখ দিয়ে ওয়াল্লাম তো মিনু বহুম ওদের অন্তর ইমান আনে নি এখানে এসে সেই সেই প্রসঙ্গটাই পাওয়া গেল যে ওয়াইন্না আমিনা না আসলা ফাসেক ও আলে ওলামাদের তো এই আর মানুষের মধ্যেও অনেক মানুষ অধিকাংশ মানুষ ফাসেক অর্থাৎ ধর্ম ব্যবসা ধর্মবিশ্বাস করে বটে কিন্তু দুনিয়াটা তা ফাসেক কাকে বলে দুনিয়ার সব কিছু তাদের কাছে প্রধান এইটা আগে ধর্ম তার পরে আফা হুকমাল জাহিলিয়ত তাহলে তারা কি জাহেলিয়তের যুগে যেরকম বিচার ফয়সলা হতো সেটা চায় তো তাহলে জাহেলিয়াত কাকে বলে কোরআনের বাইরে যা কিছু আছে তাই জেহালাত তারা কি জেহালাতের বিচার ফয়সলা চায় ওয়ামান আহসান ও মিন আল্লাহ হুকমান আদেশ দিতে বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহর চাইতে উত্তম আর কে হতে পারে লে কৌমেন ইউ যারা আল্লাহর বিশ্বাসে নিশ্চিত যারা ইউ কেনুন যারা নিশ্চিত বিশ্বাসী আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ তো আফা হুকমাল যা হেলিয়াত ইয়াবগুন তাহলে তারা কি জাহেলিয়াতের বিচার চায় ও আমার নাহসন মিন আল্লাহ হোক বা আর হুকুম বা আদেশ বা বিচার ফয়সালা বিবেচনা দিতে আল্লাহর চাইতে উত্তম আর কে হতে পারে لیکومن قوم... آ... یوکین جا تارتی بشاشی تا در جن الحمدللہ وما علینا اللہ البلاغ ربنا اللہ تدلوبنا باد حدیتنا و حب لنا مل دن کرم القانت الوحاب